আমাদের এএস টিভির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। ভালুকায় প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ, নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ। ভালুকায় মঙ্গলবার রাতে পৌরসভার 5 নম্বর ওয়ার্ড পূর্ব ভালুকা কুমারপাড়া নামক এলাকায় অভৈধ সম্পর্কে সাড়া না দেয়ায় এসিডে ঝলসে দেয়া হয়েছে এক স্থৌদি প্রবাসীর স্ত্রী ও তার স্কুল পড়ুয়া মেয়েকে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার পূর্ব ভালুকার কুমারপাড়া এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী শরীফা আক্তার, বয়স 30। শরীফা আক্তারকে একই এলাকার আলতাফ হোসেন ওরফে আলতু মিয়ার ছেলে সবুজ মিয়া, বয়স 37, দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে কুপ প্রস্তাব দিয়ে আসছিল। এতে শরীফা আক্তার সাড়া না দেয়ায় মঙ্গলবার রাত 11টায় সবুজ মিয়া জানালা দিয়ে ঘরের ভেতর এসিড নিক্ষেপ করে। এ সময় শরীফার শরীরের বিভিন্ন অংশ ও স্কুল পড়ুয়া মেয়ের পায়ে লেগে ঝলসে যায়। পরে পরিবারের লোকজন আহত শরীফা ও তার মেয়েকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং শরীফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত শরীফা আক্তার জানান, প্রতিবেশী আলতাফ হোসেনের ছেলে লম্পট সবুজ মিয়া দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং তাতে রাজি না হওয়ায় তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণসহ বিভিন্ন ভয়ভীতি দেখায় সে। এরই জের হিসাবে সে এ ঘটনাটি ঘটায়। ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ এসিড নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে অভিযুক্ত লম্পট সবুজকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালানো হয়েছিল, কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের এএস টিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।